আগামী 16ই ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচারের ঝড় তুলেছে প্রত্যেকটি রাজনৈতিক দল। বসেরই তৃণমূল কংগ্রেস মাঠঘাট গরম করে রাজনৈতিক প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস দল। প্রতিদিন রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে গণদেবতারা। বিশেষ করে ত্রিপুরার উত্তর জেলায় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মাথা ছাড়া দিয়ে উঠতে শুরু করেছে। প্রায় প্রত্যেক দিন দলে দলে সামিল হচ্ছে তৃণমূলে। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন দুপুর 1:30টায় উত্তর জেলার 54 কদমতলা কর্তৃক বিধানসভা কেন্দ্রের চুড়াইবাড়ি স্কুল সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক কর্মী সভা ও যোগদান সভার আয়োজন করা হয়। এদিন 100 পরিবারের 325 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন বলে দাবি করেন দলীয় নেতৃত্বরা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন সাংসদ সুস্মিতা দেব। তাছাড়া এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আব্দুল হাসিম, তৃণমূল ব্লক ও তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন নাথ সহ অন্যান্যরা। এদিকে এদিনের কর্মী সভা ও যোগদান সভায় উপস্থিত প্রধান অতিথি তথা সাংসদ সুস্মিতা দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরায় বিজেপির প্রতিপক্ষ কোনো থাকলেই সেটা হলো তৃণমূল কংগ্রেস। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর জেলার কদমতলা কর্তৃক বিধানসভা কেন্দ্রের 6 উপহার দিতে পুরোপুরি প্রস্তুত। তাছাড়া বিজেপি দলকে উৎখাত করে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মষ্টদে বসবে। নির্বাচন হতে চলেছে 16 ফেব্রুয়ারি। আমি অত্যন্ত খুশি, আজকে একটা কর্মী সভা হয়েছে কদমতলা কুর্তিতে এবং প্রায় 100 পরিবার আজকে কদমতলা কুর্তিতে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমার বিশ্বাস, সে কদমতলাতে যিনি আগে 5 বছর বিধানসভাতে ছিলেন, কদমতলা কুর্তির জনসাধারণের কোনো আওয়াজই উনি অ্যাসেম্বলিতে পৌঁছাতে পারেন। এইখানে একটা নতুনত্ব নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। আমাদের যুবনেতা হাসিম তালিকদার এখানে প্রার্থী হয়েছেন। আমরা কথা দিচ্ছি যে আমরা জুমলাবাজির সরকার না, আর আমরা কাউকে ভয় করি না। বামপথ দল সাড়ে চার বছর অ্যাসেম্বলিতে চুপ ছিলেন, এবং এটাও আমি শুনতে পেরেছি যে যিনি বিরোধী দলের নেতা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিকবাবু, উনি নিজের সমষ্টি ধনপুরে 4.5 বছর যান। মাঠে ছিল তৃণমূল কংগ্রেস পৌর নিগমের নির্বাচনে, মাঠে ছিল তৃণমূল কংগ্রেস আপনারা দেখেছেন উপনির্বাচনে, আর আমার বিশ্বাস আজকে বিজেপির যদি বিকল্প কোনো শক্তি ত্রিপুরা রাজ্যতে থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেস। আজকে 100 পরিবার এবং 325 জন যারা যোগদান করেছেন তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজ্যের বিভিন্ন সমষ্টিতে আরো শক্তিশালী হচ্ছে, এবং আমার বিশ্বাস যে আমরা বিজেপিকে পরাজয় করে সরকার গঠন করতে পারব। আমরা বিজেপিকে হারাবার জন্য তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে এসেছি, এবং এই পাখির চোখ সামনে রেখে আমরা কাজ করছি। আর আমি কনফিডেন্ট দ্যাট কদমতলা পূর্তির থেকে আমরা মমতাদিকে এই সিটটা জিতিয়ে একটা প্রথম উপহার দিতে পারবো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।